আমরা আজকে তৈরি করতে চাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল স্যুপ। এই জন্য আমাদের উপাদানগুলো লাগবে। প্রথমে লাগবে পেঁয়াজ কুচি, তা ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে ফুলকপি, গাজর কুচি, সিম কুচি ও টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে আমাদের উপাদান তৈরি করতে হবে। এবার আমি তেল দিয়ে নিচ্ছি, সামান্য তেল এবং পেঁয়াজ কুচি দিতে হবে। এই উপাদানগুলো ভেজে নিও, হালকা ভেজে নিব, একদমই সামান্য, নাড়াচাড়া করে 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। গাজর কুচি দিলাম, তারপরে ফুলকপি কুচি, তারপরে আমাদের সিম কুচি। আপনি চাইলে বিভিন্ন ধরনের স্বাদ মতো আপনার পছন্দ মতো সবজি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার পছন্দ মতো বিভিন্ন ধরনের সবজি দিয়ে খেতেও সুস্বাদু লাগবে। তো হালকা নাড়াচাড়া করে এখন সিদ্ধ করতে দেবো। লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আপনি চাইলে পরে স্বাদ টেস্ট করে লবণ দিতে পারেন। এবং জিরা গুঁড়া, যেন তেমন কাঁচা গন্ধ না লাগে সবজি। আদা বাটা, এটা দিয়ে নাড়াচাড়া করে এবার পানি দিয়ে সিদ্ধ করতে হবে। পুরো সবজিটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো, সিদ্ধ হবে। জাল হচ্ছে, আমরা এবার দেখবো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, সবকিছুই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমরা এই ফাঁকে কর্নফ্লাওয়ার মিক্স করবো, কর্নফ্লাওয়ার সবজিগুলোতে দিতে হবে, মানে স্যুপের কালারটা আসবে, যেন ন্যাচারাল স্যুপ যেমন হয় তেমন ভাবটা আসবে। আমরা একবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব না, আস্তে করে নাড়বো আর দিব, যেন একটা দলা পেকে না যায়। হালকা করে নাড়তে হবে এবং কর্নফ্লাওয়ারটা দিতে হবে। তো আমাদের কর্নফ্লাওয়ার দেওয়া হলো, এবার নাড়তে হবে যেন স্যুপের একদম সেম কালারটা আসে। মরিচ দিতে হবে, সামান্য মরিচ দিয়ে দিচ্ছি, আপনার স্বাদ মতো ঝাল, যে যতটুকু ঝাল খেতে চান ততটুকু দিবেন। এবার কর্ন স্যুপটা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আমাদের স্যুপ প্রায় শেষের দিকে হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সবজিগুলো যেগুলো গোটা গোটা আছে এগুলো ভেঙে দিতে হবে, যেন আমাদের খাওয়ার সময় কোনো অসুবিধা না হয়। স্যুপকে একদম ন্যাচারাল রেস্টুরেন্ট স্টাইলে বানানোর জন্য সবজিগুলোকে মিশিয়ে দিতে হবে, হালকা ভাঙা ভাঙা থাকবে সবজিগুলো। আমাদের স্যুপ প্রায় হয়ে গেছে, তো দুক্ষণের মধ্যে নামিয়ে পরিবেশন করব আমাদের রেস্টুরেন্ট স্টাইলে স্যুপ। প্রায় স্যুপ হয়ে এসছে, এই তো আমাদের স্যুপের কালার একদম তরল হয়ে এসেছে, অনেক সুন্দরভাবে স্যুপটা দেখা যাচ্ছে। এই স্যুপটা বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং হেলদি, বয়স্ক এবং ছোট বড় কম বয়সী সব মানুষদের জন্য অনেক উপকারী, স্যুপটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। হয়ে গেল আমাদের বাসায় তৈরি রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল স্যুপ। সো ভিউয়ার, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।